guys, assalamu alaikum. I'm Jahidur Rahman and welcome to our new channel Jahidur Rahman. So onek din por abar chole ashlam apnader samne notun ekti video niye. Dekhte dekhte onek din hoye gelo kono video deini. Amar age arekti channel chilo JRT official. Oi channel tite ekhon ar video ditechi na onek din jabot. So ei channel ti notun create korlam. Ajker vlog amra Dubai theke Sheikh Zayed Abu Dhabi Grand Mosque jabo. So আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন পুরোটা সময় দেখতে দেখতে আমাদের গাড়িতে চলে আসলো সো আমি গাড়িতে উঠে পড়লাম এবং সাথে সাথে আমরা যারা সবাই যাব সবাই চলে আসলেন ওনারা চা নিয়ে আসলেন আমাদের বড় ভাই রেজান ভাই উনি বন্টন করছেন সবাইকে চা চা খেতে খেতে আমাদের যাত্রা শুরু তার সাথে সাথে বলে দিচ্ছি এখন সময় 9:45 মিনিট তো 9:45 মিনিট স্টার্ট হচ্ছে আর দুবাই থেকে আবু ধাবি মসজিদ যেতে টোটাল 2 ঘন্টা আড়াই ঘন্টার মতো সময় লাগবে তো ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আপনারা আমাদের ভিডিওটা উপভোগ করবেন আশা করি আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ওইখানে গিয়ে ওই মসজিদে জুম্মার নামাজ আদায় করা তো ইনশাআল্লাহ আমরা টাইমের আগে পৌঁছে যাব চলতে চলতে আমাদের আশেপাশে সাতওয়ার ভিউগুলো দেখতেছেন রাস্তার আমরা যাত্রা শুরু পর থেকেই এখন পর্যন্ত 10 মিনিট হয়ে গেছে আস্তে আস্তে আমরা এগোচ্ছি এভাবে দেখতে যাচ্ছেন আমাদের ভিউগুলো আমরা এখানে গাড়ি রিজার্ভ করে এই দুবাই থেকে আবু ধাবি যাচ্ছি সো আপনারা চাইলে বাসেও যাইতে পারেন অথবা ট্যাক্সি রিজার্ভ করে যাইতে পারেন একটা একক্রমটা আপনাদের চয়েস আপনাদের ভিডিওটা ভালো লাগবে আশা করি তো আমাদের সাথে থাকুন আর রাস্তার ভিউগুলো দেখুন দেখতে দেখতে দুবাই দৃশ্যগুলো আমরা এগেছি আবু ধাবির দিকে সো কিছুক্ষণের মধ্যে আমরা আবু ধাবির ভিতরে ঢুকে যাব এবং অনেকটা দুবাই থেকে আবু ধাবি চেঞ্জ সো এখানকার এক এক সিটিতে এক এক রকম সব কিছু চেঞ্জ থাকে ভিন্নভাবে আমরা দুবাই দৃশ্যগুলো দেখে দেখে এগোচ্ছি এরই মধ্যে মধ্যে আমরা আবু ধাবি ঢুকে পড়েছি আবু ধাবি সিটির ভিতরে সো আর বেশিক্ষণ না কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের যে গন্তব্য সেই গন্তব্যে ততক্ষণ রাস্তার দৃশ্য দেখুন এবং আমাদের সাথেই থাকুন
আমরা চলে আসলাম শেখ জায়েদ আবুধাবি শেখ জায়েদ গ্র্যান্ড মস্কের সামনে। অনেক সুন্দর, এই গেটের মধ্যে দিয়ে আমাদেরকে ঢুকতে দেয় নেই, অবশ্যই কোনো কারণ হবে যে আমাদেরকে বসে ঘুরে অন্য গেটে দিয়ে যাওয়ার জন্য। সো আমাদের গাড়িগুলো ঘুরিয়ে নিয়ে ওইদিকে যাওয়া হচ্ছে। তারপর এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছি আমরা। তো এই গেটে দিয়ে আমরা প্রবেশ করব। তারপর আমরা আমাদের গাড়ি রাখার জন্য একটা পার্কিং খুঁজতেছি চারদিকে খোঁজার পর। আমরা পার্কিংটা খুঁজে পেলাম এবং আমাদের গাড়িটি এখানে রেখে আমরা সবাই বের হব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা টাইমের আগে এসে পৌঁছেছি। আশা করি আপনারাও মসজিদটা দেখুন, মসজিদটা দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখন আমরা যাব, আশা করি আরো কাছ থেকে আপনাদের দেখাবো। দেরি না করে আমাদের সাথেই থাকুন এবং পুরোটি ভিডিওটি দেখবেন আশা করি। চারিপাশে অনেক গাড়ি রাখা পার্কিং। সো আস্তে আস্তে আমরা উনি ছবি নিয়ে ব্যস্ত আমাদের সামাদ ভাই। সো আস্তে আস্তে আমরা মসজিদের দিকে রওনা হচ্ছি। কিছুক্ষণ হাঁটতে হবে কারণ এটা অনেক বড় একটা মসজিদ, অনেক জায়গা নিয়ে এটা স্থাপন করা হয়েছে। সো সবাই হাঁটতেছে, হাঁটতে হাঁটতে এটা আবুধাবি মেইন শহরের মধ্যেই পড়ছে মসজিদটা। তো আজ শুক্রবার, অনেক লোক আসছে মসজিদে দর্শনার্থী, বিভিন্ন দেশের লোকেরা পরিদর্শন করে। তো জুম্মার আগে আগে এগুলা পরিদর্শন শেষ করে তারপর জুম্মার জন্য গেট খুলে দেওয়া হয়। আমরা মসজিদের ভিতরে ঢুকে পড়ছি। দুঃখের বিষয় হলো মসজিদের ভিতরে ক্যামেরা অ্যালাউড নেই, যার জন্য আমি ফোনে এই ভিডিওটা করতেছি। মসজিদের চারপাশ আমরা ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। এটা মসজিদের সামনের দিকে একটি ঈদগাহ, এখানে যখন মসজিদ পুরোপুরি পড়ে যায় তখন এখানে নামাজ পড়ে, ঈদের নামাজও এখানে পড়া হয়। দৃশ্য
দৃশ্য দেখে এখন আমরা মসজিদের ভিতর দিকে যাচ্ছি। হেঁটে হেঁটে ওই অনেক লোকের সমাগম হইতে, বিভিন্ন দেশ থেকে আসে লোক মসজিদ পরিদর্শন করার জন্য, টুরিস্ট সবাই আসে এখানে, বিভিন্ন ধর্মের লোকেরাই আসে ভ্রমণ করতে, নমাজের আগে আগে পরিদর্শন করে সবাইকে, তারপর এই নমাজের জন্য দরজা ওপেন করা হবে। সো আমরা 11:30 ঢুকে অনেকক্ষণ দেখা দেখির পর, সেখানে ওয়েট করার পর আমরা 12:20 দিকে মসজিদে ঢুকি। তো মসজিদ ঢুকে আমরা চেষ্টা করি একবার সামনের দিকে বসার জন্য, যাতে তো আমরা ইনশাআল্লাহ সামনের খাতারে নামাজ পড়তে পারছি। প্রথমে লোক কম ছিল, সো আস্তে আস্তে লোক পড়ে গেছে, চারিদিক থেকে অনেক লোক আসছে, অনেক সুন্দর মসজিদের কারুকাজ, মানে এরকম মসজিদ দেখলে অনেক ভালো লাগে। তো মসজিদে একটা এই মসজিদে সবার জন্য পানি ফ্রি থাকে, এখানে রাখা হয়েছে, সবাই যা যার মতো পানি খাচ্ছে। এগুলো প্রতিটা মসজিদে, শুধু এই মসজিদে না, রুপের প্রতিটা মসজিদে পানি রাখা হয় ফ্রি, যার যেরকম। তো দেখতে দেখতে অনেক মানুষের সমাগম হয়ে যায়, অনেক লোক আসছে বিভিন্ন জায়গা থেকে, পুরা মসজিদ পড়ে যায় আলহামদুলিল্লাহ। আমরা নমাজ শেষ করে এখনও বাইরে ঘুরতেছি। তো আপনারা মসজিদটা দেখলেন অবশ্যই আপনাদের ভালো লাগছে। তখন আস্তে আস্তে আমরা মসজিদ থেকে বের হয়ে আবারও রওনা দিব আমাদের গন্তব্যে। আমাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা সফল হয়েছে। আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি গাড়িতে যাচ্ছি, তারপর হওয়ার জন্য আমরা এই মুহূর্তে গাড়িতে উঠতে পারছি না, যার জন্য একটু সময় বাইরে অপেক্ষা করলাম, তারপর কিছুক্ষণ পর আমরা গাড়িতে উঠলাম। তো আমরা এখন চলে যাচ্ছি মসজিদ দেখতে, আস্তে আস্তে আমরা আবারও দুবার স্টেশনে রওনা হলাম, রাত্রের ভিউ দেখতে দেখতে আবার চলে আসলাম, আবারও দুবার উদ্দেশ্যে ফাইনালি আমরা চলে আসলাম আমাদের গাই দুবাইতে এবং আমাদের জমির পাশে। আলহামদুলিল্লাহ আমরা গাড়ি থেকে নেমে একটি চায়ের দোকানে আসছি সবাই একসাথে চা খাবো বলে। তো আমার বড় ভাই রাজান ভাই সবার জন্য চা নিতেছে, এখন আমরা সবাই চা খাবো, তার সাথে সাথে বলতেছি আজকের ব্লগটা এখানে শেষ করে দেবো। তো ইনশাআল্লাহ যতটুকু পারছি আপনাদের সামনে তুলে ধরছি, তো আপনারা অবশ্যই ব্লগটা ভালো লাগছে, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনে অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে আপনারা সবাই ভিডিওটা সবার আগে পান। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।